দুশরও অধিক থলুয়া বাদ্যরে পরিপূর্ণ কাজিরঙার জাতীয় অর্কিড উদ্যানের সংগ্রহালয়পরা ভাঙি অহা সুরের লহরে আকৃষ্ট করেছে দেশি বিদেশী পর্যটক। প্রায় সকল জাতি জনগোষ্ঠীর থলুয়া বাদ্যর সুবুরিয়া রাজ্যরও লোকবাদ্য সংরক্ষণ করা হয়েছে সংগ্রহালয়। এই সকলব অতি সুন্দরভাবে সংরক্ষণের আড়ত থাকা শিল্পীগী শিবসাগরের দ্বিজেন গগৈ। বর্তমান জনপ্রিয়তা বৃদ্ধি পয়া পশ্চিমিয়া বাদ্যযন্ত্রের বিপরীতে থলুয়া বাদ্যক সংরক্ষণের অহোপুরুষার্থ চেষ্টা চলাই আছে লোকবাদ্যর শিল্পী দ্বিজেন গগৈ। পশ্চিমিয়া বাদ্যযন্ত্রের ধামখুমিয়াত হেরাই যাব খোঁজা থলুয়া বাদ্যর সংরক্ষণত 1980 চনেরপরা একাগ্রতার মনোনিবেশ করা দ্বিজেন গগৈর হাতের বরফত নরূপ পাইছে একাংশ বাদ্য। গগৈর ইচ্ছা এই সকলব রাইজর মাজতেই থাকব। মই ভাবিছো যে মই সরপরে যেটা লোকবাদ্যসমূহের প্রতি একটা আকৃষ্ট হয়েছো আর থলুয়া বাদ্যসমূহ জিয়াই রাখবলে একটা সহস সংগ্রাম করে আছো সরপরে। মনে ভাবছি যে এই অর্কিড পার্কত দিলে এই সকল বাদ্যব বাহির যা দেশ বিদেশের যখন পর্যটক সকল আহে তখনলোকে আমার অন্তত বাদ্যব চিনি পাব একঠাইতে পাব বাদ্যব চিনি পাব যেটা আমার অন্তত বাদ্যবিল আন্তরাষ্ট্রীয় পর্যায়লে বাহিরে যাব আর এই বাদ্যব চার উপরও ইচ্ছা করলে এই বাদ্যবিল ক্রয় করবো পাব আর ক্রয় করলে আমার বাহির অন্ত বাহিরে যাব। বর্তমানে বাদ্য মই আহি প্রায় 200 উপর বাদ্য বনাইছো আর দুই এটা বাদ্য তার উপর মই অল্প পরিবর্তন করেছো আর সৃষ্টিও করেছো সৃষ্টি বাদ্যও আছে দুই এটা না হয় সেটু মই যিমান পাৰো চেষ্টা করেছো সেটু যদি পর্যটক আহিলে আর মই যি এখন একেবারে রয়ে যাওয়া বলে ভাবা নাই যেহেতু পর্যটক আহিছে তেখেতলোকে আহি ইয়ারপর ঠিকনা লৈছে আহি মো মই বর্তমান শিবসাগরও মো এটা এনেকা ধরনের সংগ্রহালয় আছে মো থাকা জায়গাটো শিবসাগর আর তাতে গৈ তেখেতলোক পাইছে তাত গৈ তেখেতলোকে বস্তু ক্রয় করেছে যেহেতু ইয়াতে ডাঙর ডাঙর বাদ্যবিল এটাহে রাখিছো গতি ইয়ারপর দিবল অসুবিধা হয় মো ঘরলে গেছে শিবসাগর গিয়ে তেখেতলোকে বাদ্য ক্রয় করেছে কি সেই হিসাবে মই জনাত একেবারে রয়ে যাওয়া নাই বলে ভাবিছো আর যথেষ্ট ভালোই পাইছো আর যেহেতু আজি মো এবছর হল যা 23 সনের জানুয়ারি মাহত মই ইয়াতে প্রথম ওপেনিং করেছো উদ্বোধন করেছো তারপর আক এবার 24 সনের মই আইছো আজি যথেষ্ট ক্রয় করেছে আর যথেষ্ট ইয়াত মই যা তেখেতলোক লিখি থেকে গেছে বা তেখেতলোকে মোক যা ভাল লিখনি পাইছো তেখেতলোকে ভাল তেখেতলোকে যে সুখী হয়েছে এই বাদ্যব চাবলৈ পায় একে জায়গাতে সংগ্রহালয়টো কৰিছো যাতে এটা মোরে নহয় এটা নাম হোক আজি গাৰু সকল রাখিছো নেপালী সম্প্রদায় রাখিছো প্রতিটি জাতি জনগোষ্ঠী রাখিছো এটি আৰু বহু বাকি আছে আর ইতিমধ্যে মই 2024 চনতে কথা দিছো 2024 চনতে আৰু বাদ্য ইয়াতে আৰু সংযোজন হব প্রতিটি জাতি জনগোষ্ঠী বহু বহু বাদ্য আছে এতিয়া বর্তমান মই জনা 300 উপর বাদ্য আছে বর্তমান ইয়াতে অর্কিড উদ্যানলৈ অহা দেশী বিদেশী পর্যটকের মাধ্যমে প্রসারিত হোক অসমৰ লোক সংস্কৃতির ধারা। এই উদ্দেশ্যে নিজ হাতে নির্মাণ করা 10 লক্ষাধিক টকার বাদ্য অর্পণ করেছে কাজিরঙা জাতীয় অর্কিড উদ্যান। তেখেতর শিষ্য ইমদাদুর রহমানে সহযোগিতা আগবঢ়াইছে শিল্পী দ্বিজেন গগৈর শিল্পকর্মত। কিন্তু পরিতাপর কথা যে এনে এগারী শিল্পী আজিও লাভ নকরিলে সরকারি কর্মী অবশ্যই তার প্রতি আক্ষেপ নাই শিল্পীগুলির। কাজিরঙারপরা বিজুজ দাসের।